ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته حمد ومصلي أنا ما بعد জি ভাই আপনি যেটা প্রশ্ন করেছেন যে জুম্মার দিন বা অন্য কোনো দিনে মসজিদে কি সিন্নি দেওয়া জায়েজ? দেখুন ভাই, এ বিষয়টা আমরা অনেকেই গুরুত্ব দিই না বা এই বিষয়টা সম্পর্কে আমরা অনেকেই উদাসীন, কিন্তু এর মধ্যে অনেক সমস্যা রয়েছে, এর মধ্যে অনেক সমস্যা রয়েছে। আমাদের মসজিদে বিভিন্ন সময় বিভিন্ন খাবার বা সিন্নি আসে, আমরা নির্দ্বিধায় জিজ্ঞাসা না করে খেয়ে নিই, আমরা নির্দ্বিধায় জিজ্ঞাসা না করে খেয়ে নিই যে এটা কিসের খাবার, যে ব্যক্তি দিচ্ছেন সেটি তিনি কোন উদ্দেশ্যে দিচ্ছেন, যিনি দিচ্ছেন তিনি কোন উদ্দেশ্যে দিচ্ছেন। যদি সিন্নিটা, এর কয়েকটা প্রকার আছে, কয়েকটা ভাগ আছে, যদি সিন্নিটা এমন হয় যে খুশির জন্যে, হয়তো ছেলে পরীক্ষায় পাশ করেছে, ভালো রেজাল্ট করেছে, ও বলেছে যে যদি আমার ছেলে ভালো রেজাল্ট করে তাহলে আমি আমার বন্ধু বান্ধবদেরকে কিছু খাওয়াবো, এমনি হাদিয়া বা গিফট স্বরূপ, উপহার স্বরূপ, হ্যাঁ, কিংবা কোনো জিনিস, কোনো একটা ভালো জিনিস হয়েছে, হ্যাঁ, যদি এইরকম উদ্দেশ্য হয় যে খুশিতে সামিল করার উদ্দেশ্য হয়, হ্যাঁ, উপহার স্বরূপ হয়, উপঢৌকন স্বরূপ হয়, হাদিয়া স্বরূপ হয়, তাহলে মসজিদে সিন্নি দেওয়া জায়েজ, আর সেই সিন্নি সকলের জন্য খাওয়াও জায়েজ, সেই সিন্নি সকলের জন্য খাওয়াও জায়েজ। কিন্তু যদি ওই সিন্নিটা এরকম হয় যে সদকা স্বরূপ, আমার মৃত ব্যক্তি, মৃত বাবার নামে বা মায়ের নামে সদকা করছি বা আর কিছু আর কিছু, যদি সদকা নিয়ত হয় তাহলে সেই সদকা, প্রথমত সদকা মসজিদে দেওয়া জায়েজ নয়, সদকা অসুরের মাল, জাকাতের মাল মসজিদে দেওয়া জায়েজ নয়। সাধারণ দান করা মসজিদে জায়েজ আছে, সাধারণ দান করা মসজিদে জায়েজ, কিন্তু সদকা করা মসজিদে জায়েজ নয়। তো প্রথমত এই কথাটা আপনাকে দেখতে হবে যে আপনি মসজিদে সদকা করবেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে সদকা সকলের জন্য জায়েজ নয়, সদকা সকলের জন্য জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 70 এর মধ্যে যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, নিশ্চয় সদকার হকদার হচ্ছে ফকির মিসকিনরা, ফকির মিসকিনরা, অসহায় দরিদ্র ব্যক্তিরা হচ্ছে সৎকার অধিকারী। এখন মসজিদে যার যার কোটি কোটি সম্পত্তির মালিক সেও এসেছে, যার যার দুবেলা ঠিক মতো খাবার হয় না সেও এসেছে, আর আপনি যখন সৎকার ওই মাল বিতরণ করছেন তখন যে কোটি কোটি টাকার মালিক সেও খাচ্ছে, যার দুবেলা খাবার হয় না সেও খাচ্ছে, তো এটা ঠিক নয়, এটা ঠিক নয়। যদি আপনি সৎকার উদ্দেশ্যে দান করছেন, আপনাকে দুটো বিষয় মনে রাখতে হবে, যদি আপনি সদকার উদ্দেশ্যে দান করছেন, মানে দিচ্ছেন খাবারটা বা সিন্নিটা, তাহলে প্রথম কথা হচ্ছে যে আপনি ওটা মসজিদে উঠাবেন না, আপনি মসজিদে উঠাবেন না, মসজিদের বাহির থেকে যখন মুসল্লিরা মসজিদ থেকে নামছে তখন আপনি তাদেরকে দেবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সকলকে দেবেন না, বলে দেবেন যে এটা সদকার মাল, এটা হচ্ছে সদকার মাল, যারা গরিব গরিব বা দরিদ্র ফকির মিসকিন তারাই এর হকদার, তার শুধুমাত্র তারাই নেবে বা তারাই খাবে, সকলের জন্য এটা খাওয়া হারাম, যা ধনী ব্যক্তি তার জন্য সৎকার মাল খাওয়া হারাম। তৃতীয় কথা হচ্ছে যে অনেকেই মানত করে, মানে মানত করে যে আমি যদি এটা হয় তাহলে আমি এটা করব, যদি আমার এটা হয় তাহলে আমি এটা করব, মানত করা যেটাকে বলে। তো মানত, মানতের যে মাল সেটা করে সদকা, যেটা মানতের মাল সেটা এক প্রকারের সদকা, যে আমরা আমি যদি এটা হয়ে যাই তাহলে আমি 10 জন গরিব মিসকিন খাদ্য খাই দেবো, বা 20 জন মিসকিন খাদ্য খাই দেবো, বা আমি মসজিদে 5 কেজি মিষ্টি দিয়ে দেবো, হ্যাঁ। তো এই যে মানত করা, এই মানত করা মানতটাও সদকার অন্তর্ভুক্ত, মানতটাও সদকার অন্তর্ভুক্ত। এবার দেখতে হবে যে ব্যক্তি মানত করেছে সে কোন নিয়তে মানত করেছে, যে যদি আমার এটা হয়ে যায় বা এই যদি আমি এখানে সাকসেসফুল হয়ে যাই বা সফলতা আমি লাভ করি তাহলে আমি আমার আমি 20 জন বন্ধু বান্ধবকে খাইয়ে দেবো, তাহলে যদি বন্ধু বান্ধবের উদ্দেশ্য হয় তাহলে সবাই খেতে পারবে, কোনো সমস্যা নেই। আর যদি এটা উল্লেখ করে থাকে, মনে মনে নিয়াত করে থাকে যে যদি আমার এটা সাকসেসফুল হয়ে যায় তাহলে আমি 20 জন মিসকিনকে বা 5 কেজি মিষ্টি ফকির মিসকিন খাই দেবো, 5 কেজি মিষ্টি ফকির মিসকিনকে খাই দেবো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই মালটা ফকির মিসকিনকে দিতে হবে, কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে ফকির মিসকিনকে দেওয়া, সেক্ষেত্রে আপনি সবাইকে দিতে পারবেন না। তো আপনি বা আমি যারাই মসজিদে সিন্নি বা এইরকম খাবার দাবার নিয়ে যাচ্ছি, অবশ্যই আমাদের সকলকেই আমাদের উদ্দেশ্য এবং আমাদের
খাবারের বৈশিষ্ট্য সম্পর্কে মানুষকে অবগত করতে হবে, মানুষকে অবগত করতে হবে, তবেই সকলের জন্য সেটা খাওয়া বৈধ হবে। আর যদি সাদকা হয় বা মানতের হয় তাহলে সেটা সকলের জন্য খাওয়া বৈধ হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, যদি সাদকার মাল হয় তাহলে সাদকার মাল মসজিদে দেওয়া জায়েজ নয়, সাদকার মাল মসজিদে দেওয়া জায়েজ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।